হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ। তো আজকে আমরা বেসিক্যালি অ্যানিহিলেশনের কিছু এমন কিছু ইনফরমেশন নিয়ে কথা হলো যেগুলো হয়তো অনেকের জানা নেই। তো সেই ইনফরমেশনগুলো জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি না টেনে প্লিজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো যে ইনফরমেশনগুলো দেবে সেই ইনফরমেশনগুলো হয়তো অনেকে বলতে পারেন যে আপনি ইনফরমেশনগুলো কোথায় পেয়েছেন। এগুলো বেসিক্যালি আমি পেয়েছি প্লে স্টোরে। প্লে স্টোরে যখন অ্যানিহিলেশনের আর্লি অ্যাক্সেস নেওয়ার জন্য যাবেন সার্চ করে, তো তার নিচেই লেখা আছে ওয়ার্ডস নিউ। তো সেখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তো সেখানে ইংলিশে দেওয়া। তো অনেকেই বুঝতে পারতেছে না বা জানেন না বা কখনও খেয়ালও করেনি যেগুলো বিষয়গুলো কী। তো সেই বিষয়গুলো আমি আজকে বলবো। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে এখানে লেখা আছে যে টনস অফ ওয়েপন্স। টনস অফ ওয়েপন মিন্স আসলে এটার অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে আমি বলি, গেমটা যখন আসবে, আমরা যখন স্টার্ট করবো, তখন বিভিন্ন ধরনের ওয়েপন থাকবে। তো প্রত্যেকটা গেমে বিভিন্ন ধরনের ওয়েপন থাকে। তো এই অ্যানিহিলেশনের সেম ওয়েপন থাকবে। তো সেই ওয়েপনগুলোর মধ্যে একটা রিকোয়েল বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ওয়েপনটা কাঁপে। গুলি যখন করে মানুষ তখন ওয়েপনটা কাঁপে। তো এক এক গেমে এক এক রকম। তো আমার মনে হয় অ্যানিহিলেশনও এই সেম জিনিসটা থাকবে, কারণ রিকোয়েল ছাড়া কোনো গেম আমি এখনও দেখিনি। বেশিরভাগ গেমেই অ্যাকশন গেম যেগুলো গোলাগুলি গেম, সেগুলোর মধ্যে রিকোয়েল থাকে। তো আমার মনে হয় আমাদের অ্যানিহিলেশনও সেই রিকোয়েলটা থাকবে। সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে আপনার ম্যাপ। তো ম্যাপ নিয়ে বেসিক্যালি আমি অনেক এক্সাইটেড, কারণ বাংলাদেশে অনেক জায়গায় আছে যেখানে আমি ঘুরিনি বা দেখিনি এখনও। তো এইখানে বেসিক্যালি অ্যানিহিলেশনের মধ্যে কিন্তু বাংলাদেশের ম্যাপটা কিন্তু পুরোটাই হাইলাইট করা হবে। তো অনেকে যারা আছেন বাংলাদেশ অনেক জায়গায় দেখেনি, তারা অবশ্যই ম্যাপের মধ্যে খেলতে পারবেন, দেখতে পারবেন যে আসলে বিষয়টা কীরকম। কারণ এই গেমটার মধ্যে আমরা অলরেডি অনেকগুলো গেম ইন গেমের যে ক্যাপচার সেগুলো দেখেছি, সেগুলোর মধ্যে কিন্তু পুরো ম্যাপটাকেই তুলে ধরা হয়েছে। এবং এমন এমন কিছু জায়গার ছবি যেগুলো হয়তো আমরা লাইফে কখনো দেখিনি, বাংলাদেশ আছে কিন্তু অনেক জায়গায় যাইনি বা দেখিনি। তো সেই জায়গাগুলো একদম অরিজিনালভাবে গ্রাফিক্স এত কোয়ালিটি ভালো করে তারা তুলে ধরেছে। তো সেই ক্ষেত্রে গেম খেলতে গেলে কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাপই খেলতে পারবো এবং প্রত্যেকটা জায়গায় যেতে পারবো। তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। থার্ড হচ্ছে নিউ ইমোটস। নিউ ইমোটস বলতে যেমন পাবজি যারা খেলে, ফ্রি ফায়ার যারা খেলে, সেখানে একটা ইমোট থাকে। এটা বেসিক্যালি অনেক গেমে আছে। যেমন আমি লিগ অফ লেজেন্ড খেলতাম আগে, সেখানেও ইমোট বলতে একটা জিনিস আছে। তো বিভিন্ন ধরনের স্টিকারগুলোকে শো করা হয়, ধরেন এনিমিকে মারার পরে বা এনিমির সামনে যাওয়ার পরে বা গেম স্টার্টিংয়ে, মানে যে কোনো সময় ইমোটটা ইউজ করা যায়। তো আমাদের অ্যানিহিলেশন গেমের ক্ষেত্রেও সেম, সেখানেও ইমোট থাকবে। তো আমরা সবাই ইমোট ইউজ করতে পারবো। চার নম্বর হচ্ছে আপগ্রেড স্কিল। তো আপগ্রেড স্কিল অ্যাকচুয়ালি এটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা গেম না, অ্যাকচুয়ালি অনেক গেমই আছে, যেমন ভ্যালোরেন্ট, লিগ অফ লেজেন্ডস, তারপর হচ্ছে আপনার পাবজি, তারপর আরও এরকম অনেক নানা ধরনের গেম আছে যেমন ফ্রি ফায়ার। এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়েপনের কিন্তু স্কিল থাকে বা স্কিন থাকে, সেগুলো কিন্তু কিনতে হয়। তো আমার মনে হয় এই ক্ষেত্রে অ্যানিহিলেশনও সেম হবে, কারণ এখানেও স্কিন কিনতে হবে বা স্কিল বা আপগ্রেড বা ওয়েপেনের ড্যামেজ, আমি জানি না, এরকম অনেক কিছু হতে পারে। সেগুলো হয়তো আমাদের টাকা দিয়ে কিনতে হবে, যে কোনো কারেন্সি থাকবে সেই কারেন্সিগুলোর মাধ্যমে কিনতে হবে। পাঁচ নম্বর হচ্ছে আপনার স্কিন আপগ্রেড করতে হবে, যেটা হচ্ছে স্কিন কিনতে হবে। তো এরকম অনেক গেমই আছে যে স্কিন কিনতে, ধরেন আমাদের এখানে যেমন বিট্রিক্স, তারপরে মারিয়া, তারপরে চেন, তারপর আরও যে ক্যারেক্টারগুলো আছে সালমান শাহ, তো তাদের আমার মনে হয় যে স্কিন যেহেতু আপগ্রেড, তার মানে তাদেরও স্কিন থাকবে যেগুলো আমাদের টাকাতে কিনতে হবে। হতে পারে, আমি নট শিওর, টাকাতে কিনতেও হতে পারে, আবার এমন হতে পারে যে মিশন থাকবে, মিশনের মাধ্যমে সেগুলো কমপ্লিট করলে আমাদের সেই স্কিনগুলো গিফট দিবে। লাস্ট যে বিষয়টা ছয় নম্বর, যে গ্লোবাল ইট স্পোর্টস লিগ। বেসিক্যালি যারা লিগ অফ লেজেন্ডস বা ভ্যালোরেন্ট বা কল অফ ডিউটি পাবজি যাই খেলেন না কেন, সেখানে কিন্তু টুর্নামেন্ট হয়। সেটা হচ্ছে, সেটা টুর্নামেন্টটা হচ্ছে লোকালিও হয় কান্ট্রির মধ্যে, তাছাড়া গ্লোবালও হয়, মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার লিগ, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যানিহিলেশনও পিছিয়ে থাকবে না। আমার মনে হয় আমাদের অ্যানিহিলেশনও সেই টুর্নামেন্টগুলো হবে, এবং ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে যারা আছেন অবশ্যই আমরাই জিতবো টুর্নামেন্টগুলো, কারণ আমাদেরই অবদান থাকবে বেশি, আমরা গেমটা খেলবো বেশি বেশি এবং বেশি বেশি করে গেমটা শেয়ার করবো। কারণ আমরা যত বেশি শেয়ার করবো তত বেশি এই গেমের মধ্যে প্লেয়ার বাড়বে, যত বেশি প্লেয়ার বাড়বে তত বেশি টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি গেমটা সবাই খেলবেন বের হওয়ার সাথে সাথে, এবং আমাদেরকেও সাপোর্ট করবেন বা একজন আরেকজনকে সাপোর্ট করবেন, তাছাড়া যেই সব ইউটিউবার আছে তাদেরকেও সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।